সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লোকসভা নির্বাচনের আগে ফের শক্তিবৃদ্ধি কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলা, যা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে নিজেদের হাত শক্ত করল কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল কান্দির কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 150 তৃণমূল কর্মী সদস্য এবং লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুনল রশিদের নেতৃত্বে প্রায় 25 জন কর্মী সমর্থক। আজ শনিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করেন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় দিনই কংগ্রেসে যোগদানের খবর পাওয়া যাচ্ছে। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করেন কর্মী সমর্থকেরা। এদিন যোগদান শেষে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, এ তো হিমশৈলের চূড়া মাত্র, আগামী কিছুদিনের ভিতরে বহু মানুষ কংগ্রেসে যোগদান করবে। কংগ্রেসে যোগদানকারী লালগোলা ব্লক যুব তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুনল রশিদ বিস্ফোরক অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের কথা বলেন কিন্তু ছাত্র যুবাদের কর্মসংস্থানের কথা মনে রাখেন না। 7 বছরে মাত্র 1 বার SSC নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এদিকে সংখ্যালঘু ভোটারদের উন্নয়নের কথা বলেন আর অন্যদিকে অনশনরত চাকরি প্রার্থীদের উপরে আজানের সময় নির্বিচারে মারা হয়। ন্যায্য আদায়ের জন্য বেকার ছাত্র যুবকদের কর্মসংস্থানের দাবিতে একমাত্র কংগ্রেসই লড়াই করেছে, তাই আগামী দিনে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে কংগ্রেসে যোগদান করলাম।